নমস্কার বন্ধুরা, কাজলিনি রেসিপিতে সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের পর্বে নিয়ে এসেছি কাতলা মাছের রেসিপি। আজকে আমি তৈরি করছি কাতলা মাছের মৌলি। কাতলা মাছের মৌলি তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, অথচ খুব অল্প সময়ে কাতলা মাছের মৌলি তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত। কাতলা মাছের মৌলি তৈরি করতে একটি প্রধান উপকরণ হলো নারকেলের দুধ। আমি এই রকম প্যাকেটের কোকোনাট মিল্কটা ব্যবহার করছি। আমি বড় কাপের হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জলের মধ্যে 3 চামচ পরিমাণ কোকোনাট পাউডার দিয়ে একটি ঘন কোকোনাট মিল্ক তৈরি করে রেখেছি। এই ঘন কোকোনাট মিল্কের মধ্যে আরো হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে কোকোনাট মিল্কটাকে একটু পাতলা করে নিয়েছি। কাতলা মাছের মৌলির আরো একটি প্রধান উপকরণ হলো কাতলা মাছ, যেটা ছাড়া কাতলা মাছের মৌলি অসম্ভব। সেই 4 পিস কাতলা মাছ ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছি। আর 1 খানা বড় সাইজের পেঁয়াজ এবং বড় সাইজের টমেটো এরকম মিহি করে কেটে রেখেছি। এরপর মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়া গরম করে কড়াতে 2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ম্যারিনেট করা কাতলা মাছগুলো এক এক করে দিয়ে ভাজা করে নেব। মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবারে অপর সাইডে উল্টে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম অবস্থাতে থাকবে। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা করব। মাছগুলো সব হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এরপরে মাছগুলো সব তুলে নেব। এরপর ওই কড়াতেই আরও 1/2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল উঠলে তাতে মিহি করে কেটে রাখা পেঁয়াজটা আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে এবং হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে কেটে রাখা টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 2 মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত উপকরণ আবার নাড়াচাড়া করে নেব। ঢাকনা চাপা দেওয়ার ফলে টমেটোটা অনেকখানি নরম হয়ে গেছে। এরপর রান্নাতে 2 চামচ পরিমাণ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো না দিলেও চলে, আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এই রান্নাটা প্রধানত সাদা টাইপেরই হয়, তবু অল্প কালারের জন্য হলুদ গুঁড়ো অল্প দিলাম। এইভাবে পুরো মশলাটা 2 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে রান্নাতে 1 মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে আবারও কষিয়ে নেব। এইভাবে পুরো মশলাটা 3 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে তৈরি করে রাখা নারকেলের দুধটা রান্নাতে দিয়ে দিলাম। এরপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পুরো মিশ্রণটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এই কাতলা মাছের মৌলি অল্প তেলে এবং অল্প উপকরণে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিতে নারকেলের দুধ না থাকলে আমরা প্যাকেটের দুধ ব্যবহার করেও ফিস মৌলিটা তৈরি করতে পারি। সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো রান্নাতে দিয়ে দিলাম। মাছগুলো খুন্তির সাহায্যে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছটা 3 থেকে 4 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। এর ফলে সমস্ত জুসটা মাছের ভেতরে চলে যাবে। এই কারণেই ফিস মৌলি তৈরি করার ক্ষেত্রে মাছটা খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন হয় না। ফিস মৌলির গ্রেভির জুসটা পুরো মাছের মধ্যে চলে যায় এবং মাছটা ভীষণ সফট হয়। কাতলা মাছের মৌলিটা আমার রান্না হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এরপরে কাতলা মাছের মৌলিটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কাতলা মাছের মৌলিটা কতখানি লোভনীয় হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাতলা ফিস মৌলি। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।